শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। কুখ্যাত এনএলএফটি জঙ্গি পরিমল দেববর মাকে সোমবার আইজল থেকে কাঞ্চনপুর থানায় নিয়ে আসা হয়েছে। এদিনই তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে খেদাছড়া, দামছড়া, পানিসাগর প্রভৃতি জায়গায় রাস্তার কাজের ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অস্ত্রের মুখে আদায় করার অভিযোগ রয়েছে। এছাড়া কয়েকটি খুনের ঘটনা, অপহরণ এবং লুটপাট কাণ্ডেও সে পুলিশের খাতায় অভিযুক্ত। সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে কোন রাজনৈতিক দলের নেতার গোপন সম্পর্ক রয়েছে। পরিমল এদিন কাঞ্চনপুর নিয়ে আসার পর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে পরিমল জানায় সে আত্মসমর্পণের উদ্দেশ্যে মিজোরাম পুলিশের কাছে সঙ্গে দেখা করার জন্য আইজল গিয়েছিল। আমাদের পুলিশ প্রশাসন উত্তরপ্রদেশের ইনফরমেশনে আইজল পুলিশ আটক করে অ্যাকর্ডিংলি ত্রিপুরা থেকে ত্রিপুরা বাসিন্দা? হ্যাঁ জি। তো আপনি সিলিন্ডার মিজোরাম না, মিজোরাম এর সাথে ওই আলোচনা করে, যেহেতু ওই ভারতবর্ষের যারা ক্ষমতায় আছে, প্রশাসন আছে, তাদের সাথে আলোচনা করার জন্য যাচ্ছিল আর কি। আমি তো এতদিন এটা বলা যায় নাই, আমি 2014-তেই আমি সারেন্ডার করেছি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।